हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आज ये तुम्हारे जो नहीं मुचमुचे साबुदानार पकोड़ा, तो ये स्नैक्स हिसाब से खेते पर गरम गरम भात संगे खेते पर। तो चलो देखे नाओ रेसिपिटा। तो ये हमें डेढ़ कप मतो साबुदाना नहीं, तो ये भालो करे साबुटा के बार धुए नीते हबे। तो পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে। তো এর মধ্যে অল্প একটু জল দিয়ে সাবুটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। তো দেখো ভেজানো হয়ে গেছে, সাবুটা পুরো ভিজে গেছে। তো এবার একটা সাবুটাকে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব गुड़ो कर नहीं मिक्सर मध्य बदाम। तो ये बदाम दिए देव और एर मध्य दिए देव कुचिए रखा आदा और दिए देव चार पाँचटा काँचा लंका कुचि और दिए देव एक छोटो साइजर पिंज कुचि। तुम्हारा चाहले पिंज़टा दीते पर ना दीते पर। तो एर मध्य दिए देव अल्प एकटू धने पता कुचनो और दिए देव परिमाण मतो लवण। तो दिए भालो करे एटा मिक्स करे नीते हबे। तो मिक्स करा हुए गेछे। एबार एकटा बाइंडिंगेर जन्य एकटा आलू सिद्ध करे नियेछि। तो आलूटाके भालो करे एर साथे मेखे नीते हबे। तो एरपर एर मध्य दिए देव अल्प एकटू गोलमरिचर गुड़ो दिए भालो करे आबारो मेखे नीते हबे। तो मेखे नेওয়া হয়ে গেছে, এবার গোল গোল করে এটাকে শেপ দিয়ে নিতে হবে। এই ভাবে তোমরা অবশ্যই শেপ করে নেবে। তোমরা চাইলে লম্বা ভাবেও করতে পারো শেপ, আমি গোল করে করে নিলাম। তো এই ভাবে আমি সমস্তগুলোকে গোল করে শেপ করে নেব। তো সমস্ত বড়াগুলো করা হয়ে গেছে। তো এবারে আমি গ্যাসের মধ্যে এবার কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল গরম করতে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এক এক করে বড়াগুলোকে ছেড়ে দেব। তো এক পিট ভাজা হয়ে গেছে, এবার আরেক পিট উল্টে দেব। তো বড়াগুলো দু পিট ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো তোমরা এরকমভাবে অবশ্যই ট্রাই করবে, ভীষণই খেতে ভালো লাগে বিকেলে স্ন্যাক্স হিসাবে, বা তোমরা গরম গরম এটা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো। তো আজকের মতো এইটুকু, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ অবধি আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।